हेलो माय फ्रेंड्स, आई एम अर्णव फ्रॉम अर्णव इलेक्ट्रोटेक। वेलकम टू माय चैनल। बंधुरा देखते आज के सबथेके बड़ो जो आपडेटा बांगलार बाड़ी प्रकल्पे 45,000 नतून निर्माणे अनुमोदन दिल केंद्र। गाइडलाइन मेने काजे निष्ठा, टाका खरचे स्वच्छता, बांगलार बाड़ी प्रकल्पे यही दुई शर्त पूर्णे सफल पश्चिमबंग के 19 केंद्र। उच्चसित पुर और नगर उन्नयन मंत्रक प्रशंसा शुद्ध कथाय नय, मिलल पुनराय बाड़ी निर्माण छाड़पत्र। राज्य 46 पुरसभा नतून 45,000 बाड़ी निर्माण तात्क्षणिक अनुमोदन दिए नजर गढ़ल केंद्र। मोदी सरकार सहयोगिता के स्वच्छतार प्रतिदान हिसाब से देखें राज्य पुर और नगर उन्नयन दफ्तर आधिकारिकरा। रविवार पूर्वमंत्री फिरहाद हाकिम ममता बंदोपाध्याय नेतृत्वाधीन सरकार जे स्वच्छतार संगे काज करे ता फिर प्रमाणित हो गेल। আমরা শীঘ্রই পুরো এলাকায় নতুন বাড়ি নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেব, নগর উন্নয়ন দপ্তর সূত্রে খবর। কোন কোন পুরসভায় নতুন করে বাড়ি নির্মাণের কর্মসূচি নেওয়া হবে তার তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। কেন্দ্রের হাউজিং ফর অল প্রকল্পে কাজের অগ্রগতি খতিয়ে দেখছে নগর উন্নয়ন মন্ত্রক। সম্প্রতি মন্ত্রকের প্রধান সচিব দুর্গাশঙ্কর মিশ্রের নেতৃত্বে একটি বৈঠকও হয় দিল্লিতে। সেখানে প্রতি রাজ্যের কাজ নিয়ে চুলচেরে বিশ্লেষণ করেন মন্ত্রকের আধিকারিকরা। দেখা গিয়েছে তাতে কেন্দ্রের গাইডলাইন মেনে প্রকল্প রূপায়ণে একমাত্র এগিয়ে পশ্চিমবঙ্গ। বিশেষ করে প্রকল্পের সঙ্গে জিওট্যাগিং প্রযুক্তি যুক্ত করার ক্ষেত্রে বাংলার ধারের কাছে নেই কোনো রাজ্য। আর এই জিওট্যাগিং হলো প্রকল্পের উপর ডিজিটাল নজরদারির অন্যতম মাধ্যম। এতে স্বচ্ছতা মেনে কাজ হচ্ছে কি না তা সরাসরি দেখভাল করতে পারবে প্রকল্পের আধিকারিকরা। গত বছর প্রকল্পের কাজ খতিয়ে দেখতে সরজমিনে রাজ্যে এসেছিলেন কেন্দ্রের প্রতিনিধিরা। নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে হুগলি জেলা ঘুরে দেখেন তারা। বাংলার বাড়ি প্রকল্পের কাজে সন্তোষ প্রকাশ করেছিলেন কেন্দ্রের দল। হাউজিং ফর অল প্রকল্পে এখানে বাংলার বাড়ি নামে পরিচিত মূলত পুরসভার এলাকায় বস্তিবাসী ও গৃহহীনদের মাথার উপর ছাদ দেওয়াই মূল লক্ষ্য এই প্রকল্পের। প্রতিটি বাড়ি পিছু বরাদ্দকৃত অর্থের পরিমাণ ছিল 3,68,000 টাকা, আর এর মধ্যে কেন্দ্র দেয় 40%, মানে 40%, সমপরিমাণ ভাগ রাজ্যের, বাকি 20% টাকা দেয় উপভোক্তা। প্রকল্প বাস্তবায়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি নজরদারি করেন নগর উন্নয়ন দপ্তর সূত্রে খবর। এখনও পর্যন্ত বিভিন্ন পুরসভা মিলিয়ে 1,21,000 বাড়ি নির্মাণের কাজ সম্পূর্ণ করেছে রাজ্য। 2,23,795 বাড়ির কাজ চলছে। লক্ষ্যমাত্রা রয়েছে 8,00,000-এরও বেশি বাড়ি নির্মাণের। প্রকল্প বাস্তবায়নে প্রতিটি পদক্ষেপ কেন্দ্রের দেওয়া গাইডলাইন যথাযথ মেনেই রাজ্য করছে। এই বৈঠকে সেটা মেনে নিয়েছেন কেন্দ্রের নগর উন্নয়ন সচিব দুর্গাশঙ্কর মিশ্র। প্রকল্প বাস্তবায়নের কাজে ভূয়সী প্রশংসা করেন তিনি, আর এই সুযোগকে হাতছাড়া করেননি রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের আধিকারিক। নতুন করে 45,000 বাড়ি নির্মাণের অনুমোদন চেয়ে আবেদন করেন তারা। সঙ্গে সঙ্গে সেই অনুমোদন গ্রহণ করে চটজলদি অনুমোদন দিয়ে দেয় মিশ্র। কৃতজ্ঞতা জানিয়ে মিশ্রকে রাজ্যে আসার আমন্ত্রণ জানিয়েছে পূর্বমন্ত্রী। জানা গিয়েছে রাজ্যের 46 পুরসভায় এই নতুন বাড়ি নির্মাণের কর্মসূচি নেবে নগর উন্নয়ন দপ্তর। তো পরিষ্কার আপনারা বুঝতে পারলেন বন্ধুরা যে সেন্ট্রাল থেকে কিন্তু আরও 45,000 নতুন বাড়ি নির্মাণের কিন্তু একটা পারমিশন মানে চলে এসেছে বা পেয়ে গেছে, সেটা হচ্ছে স্টেট পেয়ে গেছে। তো এখন সেই হিসাবে আবার নতুন বাড়ি নির্মাণের যে কাজকর্মগুলো সেগুলো শুরু হবে। তো এই প্রকল্পে 40% সেন্ট্রাল দিচ্ছে, বাকিটা মানে রাজ্য দেবে, আর তার মধ্যে 20% দিতে হবে যে বেনিফিশিয়ারি থাকে। এই হিসাবে এই বাড়ি নির্মাণের কাজ হয়, টোটাল আপনি পেতে পারবেন 3,68,000 টাকা। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল টোটাল আপডেট। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। আর এইরকম ভিডিও বা আপডেট আসতে পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন মেনি মেনি থ্যাংকস। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ আ গুড ডে, বাই।